সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রহমান। তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা সকলে ঠিকমতো বাসায় বসে ভিডিও দেখবে, অনলাইন থেকে ভিডিও দেখবে এবং এই পাঠ সুন্দর করে অনুশীলন করতে থাকবে। আজকে দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে নিউরনের গঠন এবং কার্য ক্রিয়া সম্বন্ধে তোমাদের মাঝে আলাপ করছি। তোমরা সবাই আমরা জানি নিউরন হচ্ছে মানব দেহের স্নায়ুকোটার সবচেয়ে বড় একটি কোষ। নিউরন দেহ দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই দুইটা অংশে নিউরনের দেহটা বিভক্ত। কোষ দেহ কোনো না তোমাদের সাথে বলছি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে কোষ দেহ গঠিত। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই বস্তুগুলি নিয়ে কোষ দেহ গঠিত। দেখতে গোলাকার, তারকাকার, ডিম্বাকার। কোন কোন তোমার কোষ দেহ দেখতে গোলাকার, কোনোটা তারার মতো তারকাকার, আবার কোনোটা ডিমের মতো ডিম্বাকার, এই রকমের আকৃতির দেখা যায়। এক প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। এই যে কোষ দেহ আছে সেখান থেকে সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে তোমার এটা শাখা প্রশাখার মাধ্যমে এই প্রলম্বিত অংশ সৃষ্টি হয়। তাই এটার মূলত তার কোষ দেহ থেকে সৃষ্টি হয়। তাই এই প্রলম্বিত অংশটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেনড্রন এবং অপরটি হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন এবং অ্যাক্সন এই দুইটা পার্টে বিভক্ত, প্রলম্বিত অংশ। তাহলে এইবার আমরা ডেনড্রনের বর্ণনা তোমাদেরকে বলছি। যে ডেনড্রন হচ্ছে কোষ দেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই যে কোষ দেহ আছে, এই কোষ দেহের চারিদিকে শাখাযুক্ত, এই যে শাখার মতো দেখা যায় চিকন, এই শাখাযুক্ত অংশকে ডেনড্রন বলে। এক একটা নিউরনের শূন্য থেকে শতাধিক পর্যন্ত হইতে পারে এই ডেনড্রনের সংখ্যা। শূন্য থেকে একশোর উপরে পর্যন্ত হইতে পারে সংখ্যা। তাইলে এবার একশনের কথায় আসি আমরা। একশন কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা তন্তুটির নাম একশন। এই যে কোষ দেহ, এই কোষ দেহ থেকে অঙ্কিত বা সৃষ্টি লম্বা যে দেহ সেটি হল একশন। যেমন এইখানে লম্বা হয়ে আসছে, এটির নাম হইল তোমার একশন, লম্বা একশন। এই একশনের চারদিকে কি থাকে? পাতলা পাতলা আবরণ থাকে, চারিদিকে পাতলা আবরণ থাকে। এই আবরণগুলির নাম হচ্ছে নিউরিলেমা, নিউরিলেমা। তাই আমরা মনে রাখতে হবে যে এই কোষ একশন, নিউরন কোষের যে একশন আছে, যে একশনের চারদিকে পাতলা যে আবরণ থাকে সেই আবরণের নাম হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা দেখতে লম্বা এবং একশনের এই মধ্যবর্তী এই নিউরিলেমা এবং একশন এই দুইটার মাঝামাঝি অংশে স্নেহ পদার্থের পাতলা স্তর থাকে। তোমরা আবার খেয়াল করো যে এই নিউরিলেমা এবং একশনের মাঝামাঝি অংশে স্নেহ পদার্থের পাতলা স্তর থাকে, সেই স্তরটার নাম হচ্ছে মায়োলিন স্তর, মায়োলিন স্তর। আর এই যে নিচে তোমরা দেখতেছো সুতার মতো ছড়িয়ে আছে বিচ্ছিন্নভাবে, এগুলি হল একশন প্রান্ত। তাইলে উপরের দিকে যে অংশ দেখছ সেটা হলো ডেনড্রাইট, আর এই মাঝে যেটা আছে সেটা হলো নিউক্লিয়াস। এই হইল তোমার নিউরনের একটা অংশ। তাইলে নিউরনের দেহটা আমরা যা দেখলাম প্রথমত দুইটা অংশে বিভক্ত, একটার নাম কোষ দেহ আর একটার নাম হচ্ছে প্রলম্বিত অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্য বই সুন্দর করে আরও অনুশীলন করতে থাকবে।
তাইলে তোমাদের ওই বইয়ে পড়াগুলো আছে, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করলে পরবর্তীতে আবার তোমাদের সাথে সোনার চড়াই স্কুল অনলাইন ক্লাস বা মেঘনা উপজেলা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।